খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। কলকাতা ডায়েরি। জল্পনা, উদ্বেগ, উৎকণ্ঠার অবসান। আইএসএল এ খেলবে ইস্ট বেঙ্গল, হ্যাঁ এবারও খেলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই কেটে গেল ক্লাবের সঙ্গে লগ্নিকারী সিমেন্টের চুক্তি সংক্রান্ত যাবতীয় জটিলতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই বিকেলে নবান্নে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন জটিলতা কাটার জন্যই। এদিন দুপক্ষের মধ্যে নিজে দাঁড়িয়ে থেকে করমর্দনের মাধ্যমেই যাবতীয় সমস্যার সমাধান করে দিলেন। নবান্নে সভাঘরে তিনি বলেন, আজকের এই ঘটনায় সকলের খুশি ও আপ্লুত। মোহনবাগানও খুশি হবে, তারাও চায় ইস্টবেঙ্গল খেলুক, আমরা চাই দুটি দলই খেলুক। কোটি কোটি সমর্থক রয়েছে, অনেকেরই দুশ্চিন্তা ছিল, চিন্তাও ছিল, বিক্ষোভও দেখিয়েছেন সমর্থকরা। মোহনবাগান টেন্ট খুলে দিয়ে তাদের বসার ব্যবস্থা করে, এমন সমন্বয় কোথায় পাওয়া যাবে? বিপদে পড়লে সকলে এক, বাংলার সম্প্রীতি শান্তির বার্তাই বহন করে। আমি চাই দু ক্লাবই জিতুক, যে ভালো খেলবে সেই জিতবে। অপরদিকে সি সিমেন্টের তরফ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসের ফলেই এবার আইএসএলে দল নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্টবেঙ্গলের কর্মসমিতির সদস্য দেবব্রত সরকারের কথায় মুখ্যমন্ত্রীর খেলা হবে কথাতেই যথার্থ আরেকবার প্রমাণিত হলো। ক্রিকেটের ডায়েরি। আর রইল না কোনো ধন্দ। কোভিড অতিমারীর কারণে যে সমস্ত অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার প্রায় বছরখানেক সময় নষ্ট করেছিলেন তাদের জন্য সুখবর। সৌরভ গাঙ্গুলী পরিচালিত ভারতীয় বোর্ড জানিয়ে দিল কোভিডের জন্যই বছর নষ্ট হওয়া অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের আরও একটি বছর বরাদ্দ করা হচ্ছে। সুতরাং ২০-২১ মরশুমে যাদের বয়স ১৯ অতিক্রম করে গিয়েছিল তারা খেলতে পারবেন আরও একটি মরশুম অনূর্ধ্ব ১৯ কোটায়। তবে অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট প্রতিযোগিতা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে, কারণ অনূর্ধ্ব ১৮ বয়সীদের জন্য দেশে এখনও সার্বিক টিকাকরণ নীতি চালু হয়নি। তাই ভারতীয় বোর্ড ধীরে চলন নীতিতেই আস্থা রাখতে চেয়েছে, নজর রয়েছে সামগ্রিক পরিস্থিতির ওপর। ভারতীয় বোর্ডের আরও একটি নির্দেশিকা হলো, রঞ্জি দলে ২০ জন ক্রিকেটারের পাশাপাশি কোচ সাপোর্ট স্টাফ মিলিয়ে ১০ জনের বেশি কাউকেই রাখা যাবে না। কোচ হওয়ার দিকে এক পা বাড়িয়ে রাখলেন অশোক দিন্দা। বাংলার এই প্রাক্তন জোড়ে বোলার সম্প্রতি বেঙ্গালুরু জাতীয় একাডেমিতে ফার্স্ট ট্র্যাক হাইব্রিড লেভেল ২ কোচিং করিয়ে ফিরেছেন রাহুল রাবি সুজিত সোমসুন্দরদের কাছে। দিনদার কথায়, খেলা ছেড়ে দেওয়ার পর রাজনীতিতে নাম লিখিয়েছেন ঠিকই, তবে ক্রিকেটের সঙ্গে যোগাযোগ রাখতে চাই, তাই কোচিং কোর্সটা করে ফেলতে চাইছিলাম। শুধু দিনদার নন, বাংলা থেকে সৌরাশিস লাহিড়ি, অরিন্দম দাস সহ মোট ৪ জন কোচ হওয়ার এই কোর্স করেছেন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন .com দেখুন প্রতি শনিবার ঠিক রাত ১০:১৫ আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বনে। বাংলাদেশ পৌঁছানোর ২ দিনের মধ্যেই করোনা পজিটিভ হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন। ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে পৌঁছেছে। ঢাকায় এই সিরিজ শুরু হওয়ার কথা ১লা সেপ্টেম্বর থেকে। তার আগে এদিন নিউজিল্যান্ডের ওপেনার ফিনের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। নিউজিল্যান্ড দলের বাংলাদেশ আসার আগে কলিন ডি গ্র্যান্ড হোমকে সঙ্গে নিয়ে এসে পৌঁছেছিলেন ক্রিকেটার ফিন। দ্য ১০০ টুর্নামেন্ট খেলে সেখান থেকেই তিনি বাংলাদেশে এসে পৌঁছান। আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত হলো মহিলা ভারতীয় দল। তিন ধরনের দলে জায়গা করে নিলেন দারুণ ছন্দে থাকা স্নেহা রানা। রয়েছেন বাংলার ঋষা ঘোষও। আসন্ন সফরে ভারত খেলবে ৩টি একদিনের ম্যাচ, দিনরাতের ১টি টেস্ট এবং ৩টি টি-20 ম্যাচ। ডাক পেলেন মেঘনা সিং এবং রেণুকা সিং, ফিরলেন রাজেশ্বরী গায়কোয়াড়ও। টি-20 বিশ্বকাপে আমরাই দাবিদার, এমনটাই জানালেন পাক ক্রিকেটার ইমাদ ওয়াসিম। তার কথায়, সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা, সেখানকার মাঠ পরিবেশের সঙ্গে আমরা অনেকটাই অভ্যস্ত। তাছাড়া টি-20তে আমাদের শক্তি অন্য দলগুলোর থেকে অনেকটাই বেশি। প্রসঙ্গত, বিশ্বকাপে পাকিস্তান অভিযান শুরু হচ্ছে ২৪শে অক্টোবর, বিপক্ষে ভারত। ভারতীয় ক্রিকেটের সামগ্রিক সাফল্য ও সমৃদ্ধির নেপথ্যে কোচ রাহুল দ্রাবিড়ের বিরাট ভূমিকা রয়েছে বলে মনে করেন ব্র্যাড হক। ইউটিউব চ্যানেলে এক টুর্নামেন্টে প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার বলেন, আন্তর্জাতিক মঞ্চে নতুন তারকাদের আত্মপ্রকাশের নেপথ্যে বিশাল ভূমিকা রয়েছে জাতীয় ক্রিকেট একাডেমির, যা চালনা করে রাহুল দ্রাবিড়। এই ভূমিকায় ওর অবদান অসাধারণ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিশ রাজা বলছেন, পাকিস্তান কেন কোনো ফাইনালে খেলে না? তিন ফরম্যাটে দেশের র্যাঙ্কিং থেকেই তা স্পষ্ট, পাকিস্তান ক্রিকেট বোর্ডে প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ইমরান খানই ঠিক করবেন রামিশ দায়িত্ব পাবেন নাকি এহসান মানি মেয়াদ বাড়ানো হবে। আতঙ্কের আফগানিস্তান। রাজধানী কাবুলের গাজী অলিম্পিক ন্যাশনাল স্টেডিয়ামে আর কি দেখা যাবে মেয়েদের ফুটবল খেলতে? ১৯৯৬ থেকে ২০০১ তালিবানি ফতোয়ায় বন্ধ হয়ে গিয়েছিল মেয়েদের খেলাধুলা, স্কুলে যাওয়া, সেই পরিস্থিতি আবার ফিরে এসেছে। ইতিমধ্যে আফগানিস্তান ফুটবল ফেডারেশনের কর্তাদের বাধ্য করা হয়েছে ওয়েবসাইট থেকে মহিলা দলের যাবতীয় তথ্য মুছে ফেলতে। এবং এখানেই শেষ নয়, মহিলা ফুটবল দলের কোনো সদস্যদের সঙ্গে যোগাযোগ না করারও নির্দেশ জারি করেছেন তালিবানরা। আফগান ফেডারেশনের এক শীর্ষ কর্তা বলেছেন,
অনেক কষ্ট করে মেয়েদের জাতীয় দল গড়েছিলাম আমরা, ওদের উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিদেশি সংস্থার সঙ্গে গাঢ় ছড়াও বেঁধেছিলাম। তালিবানদের ফতোয়ায় মেয়েদের সমস্ত তথ্য মুছে ফেলতে হয়েছে। স্টারগেজিং বইয়ের শিরোনাম, নিচে লেখা দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ। তার জীবনে যে সমস্ত ক্রিকেটার নিজেদের ছাপিয়ে যেতে পেরেছেন তেমন একটি তালিকা তৈরি করে তাদের সঙ্গে সম্পর্ক এবং যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করেছেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের কোচকে এই বই লিখতে সাহায্য করেছেন আয়াজ মেমান। তার কাছে জানা গেল শুরুতে এই তালিকায় রবি রেখেছিলেন 25 জন ক্রিকেটারকে, তারপর সংখ্যা বাড়তে বাড়তে 50 পেরিয়ে 72 পৌঁছেছে। হার দিয়ে টোকিও প্যারালিম্পিকের অভিযান শুরু করলো ভারত। মহিলাদের প্যারা টেবিল টেনিস ইভেন্টে প্রথম ম্যাচে হেরে গেলেন সেনাবলেন মানুভাই প্যাটেল। বিশ্বের 4 নম্বর টেবিল টেনিস তারকা চীনের কুয়ান লির কাছে হেরে গিয়েছেন ভারতীয় এই ব্যাটলার। যদিও সেনালের লড়াইকে কুর্নিশ জানিয়েছে দেশে ক্রীড়ামহল। টেবিল টেনিসের মহিলা বিভাগের অন্য ম্যাচে চীনের প্রতিপক্ষের বিরুদ্ধেই পর্যুদস্ত হয়েছেন ভারতের ভাবিনাবেন হাসমুখ ভাই প্যাটেল। শিকাগো মহিলা ওপেন টেনিসে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ভেনাস উইলিয়ামস। তাকে হারালেন তাইওয়ানের সু উইয়ে 6-2, 6-3 সেটে। মাত্র 67 মিনিটের মধ্যে ম্যাচ জেতেন তিনি। পরে 41 বছরের ফিনাস বলেছেন, মোটেও ভালো খেলতে পারিনি, নিজেরই বেশ কয়েকটি ভুলের কারণে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। মেয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়ে হতাশ, প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার জন্য মরিয়া। অন্য কোনো দিকেই হুঁশ নেই, কিন্তু মায়ের মন ভাবছে দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছোট মেয়ের বিয়ের বয়সটা পার হয়ে যায়। তাই লভলিনা বরগোহাঁয়ের মা মামনি মেয়েকে বোঝাচ্ছেন মেরিকমের কথা। তিনি বলেছেন, মেরির মতোই না হয় সংসার করার সঙ্গে বক্সিং চালাবে আদরের বিকু। কিন্তু বাড়িতে কথা উঠতে লভলিনা স্পষ্ট জানিয়েছেন, আগে অলিম্পিক্স সোনা পরে বিয়ে। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি, 24 অক্টোবর অর্থাৎ রোববার পাকিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত। একই দিনে ফ্রান্সের লিগ ওয়ান ফুটবল টুর্নামেন্টে মাঠ কাঁপাতে নামবে লিওনেল মেসি। সেদিন মার্সেইয়ের বিরুদ্ধে মোকাবিলায় নামবে প্যারিস সেন্ট জার্মেইন। একই দিনে ইন্টার মিলানের বিরুদ্ধে জুভেন্টাস। অর্থাৎ বড় অঘটন না ঘটলে সেদিন মাঠে নামতে দেখা যাবে পর্তুগিজ তারকাকেও। ফলে এক সুপার সানডে মজা নেওয়ার জন্য এখন থেকে ক্রীড়াপ্রেমীদের অপেক্ষা শুরু বলা চলে। আবার সেদিনই লা লিগার এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই বছরের উয়েফা প্রেসিডেন্ট সম্মান পাচ্ছেন ডেনমার্কের অধিনায়ক সিমন জায়ের ও দলের মেডিকেল সদস্যরা। ডেনমার্কের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে বিরতির ঠিক আগে মাটিতে লুটিয়ে পড়েন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। জায়ের এবং মেডিকেল দলের তৎপরতায় প্রাণে বেঁচে যান প্রাক্তন টটেনহাম এই ফুটবলার। জয় দিয়ে সিরি এ অভিযান শুরু করলো এসি মিলান। তারা 1-0 ব্যবধানে হারিয়েছে সাম্পদোরিয়াকে। খেলার 9 মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন ব্রাহিম ডিয়াজ। এই মরশুমে মিলানের সই করা গোলকিপার মাইক মাইঙ্গার কয়েকটি দারুণ সেভ করেছেন। আগামী মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে 3টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রায় 2 বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন জুভেন্টাস স্ট্রাইকার পাওলো দিবালা। চোটের জন্য মেসিদের দলে নেই সার্জিও আগুয়েরো। বরুসিয়া ডর্টমুন্ডের নতুন তারকা আর্লিং হল্যান্ডের ভূয়সী প্রশংসা করলেন লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেছেন, এই ছেলেটা ডর্টমুন্ড দলে নতুন একটা শক্তি এনে দিয়েছে। হল্যান্ডের ফুটবল যেমন আগ্রাসী তেমনই চিত্তাকর্ষক। আমি তো ওর খেলা দেখে দারুণ আনন্দ পাই। যদিও ক্লপ এও জানিয়েছেন, হল্যান্ডকে তার দলে নিয়ে আসার কোনো রকম সম্ভাবনা নেই। বলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কলকাতা প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে আগামীকাল সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের সঙ্গে আবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহামেডান স্পোর্টিং। তার আগে দল কতটা তৈরি, এই নিয়ে প্রশ্ন করা হলে মোহামেডানের বিদেশি কোচ আন্দ্রে জানালেন, দিস ইজ ভেরি গুড ফর আস, উই হ্যাভ ম্যাচ এগেইনস্ট দ্য ন্যাশনাল টিম অফ ইন্ডিয়া, দিস ইজ দ্য বেস্ট প্লেয়ার্স ফ্রম ইন্ডিয়া, এন্ড দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস বিকজ উই ওয়ান্ট টু নো উইচ লেভেল উই হ্যাভ ফর নাও। We preparation I think good for this match, also we have some videos from games national team we will watch with the players, and I hope tomorrow it will be very interesting match. এখন রইল স্পোর্টস কুইজ। গতকাল সঠিক উত্তর কলকাতা, আর সফল উত্তরদাতা হলেন বর্তমানের সুব্রত হালদার। অভিনন্দন সুব্রত। আমাদের আজকের প্রশ্ন, এবার কততম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে?
এবার কততম টুরন কাপ অনুষ্ঠিত হচ্ছে? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। আজকের মতো এই পর্যন্তই, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।